সরকারকে কিছু না জানিয়েই তিনটি গ্যাস ক্ষেত্রের শেয়ার চীনের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের তেল গ্যাস কোম্পানি শেভরন। নীরবে শেয়ার হস্তান্তর প্রক্রিয়ায় শেভরনের প্রায় 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী ভবিষ্যৎ নিয়ে রয়েছেন শঙ্কায়। আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনেই শেভরনকে শেয়ার বিক্রি করতে হবে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। মাহবুব আজমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের তেল গ্যাস কোম্পানি শেভরন বাংলাদেশ থেকে তাদের শেয়ার বিক্রির প্রাথমিক ঘোষণা দেয় গত বছর। এবছর এপ্রিলে আনুষ্ঠানিকভাবে চীনা প্রতিষ্ঠান হিমালয় এনার্জির কাছে শেয়ার বিক্রির কথা সরকারকে জানায় শেভরন। তবে আইনি দিক সুরাহা না করে বা চুক্তি অনুযায়ী সরকারি অনুমোদনের আগেই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে কোম্পানিটি। কর্মরত কর্মকর্তা কর্মচারীরা আছেন অন্ধকারে। হস্তান্তর প্রক্রিয়ায় সরকারের অনুমোদন আছে কি না, কিংবা বর্তমানে শেভরনের প্রায় 5 শতাধিক কর্মচারীর ভবিষ্যৎ কি, এসব বিষয় জানতে চাইলে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ কর্মকর্তা কর্মচারীদের। তাদের কাছে কোনো অনুমতি আছে বা নেই, এই 3-4টা প্রশ্নের যখন আমরা তাদেরকে করি, তার উত্তরে তারা আমাদেরকে জানায় যে তোমাদেরকে চাকরিচ্যুতি সহ নানাবিধ ভয় ভীতি হুমকি ধামকি প্রদান করে। বিভিন্নভাবে ফোনের মাধ্যমে বলেন বা কলের মাধ্যমে বলেন, আমরা আপার ম্যানেজমেন্ট থেকে প্রেশারাইজড হচ্ছি। দাবি দাওয়া নিয়ে শেভরন কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে অবরুদ্ধ করা হয় কর্মচারীদের। যখন ওই নতুন কোম্পানির লোকগুলো আসে তখন কি করে, ওদেরকে এক ফ্লোরে ঢুকায় তখন তালা বন্ধ করে দেয়। এখন পর্যন্ত কিন্তু সব কমিউনিকেশন একতরফা শেভরন বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে হচ্ছে। নতুন কোম্পানি কে, তাদের ম্যানেজমেন্ট কে, আমাদের কোনো আইডিয়া নেই। নতুন কোম্পানির প্রতিনিধিদের সাথে বিক্রয় বিষয়ক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মিটিং চলছে ভেতরে। প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা জানালেন আনুষ্ঠানিকভাবে সরকারকে কিছু জানায়নি শেভরন কর্তৃপক্ষ, আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনেই সব করতে হবে বলে জানান তিনি। সমস্ত আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত চুক্তিকে সম্মান করি এবং সেই চুক্তির আইনের অধীনে থেকেই আমরা যে সব অপশন আছে সেগুলো আমরা বিবেচনা করছি। যুক্তরাষ্ট্রের এই তেল গ্যাস কোম্পানিটি দীর্ঘদিন ধরে জালালাবাদ, বিবিয়ানা ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র পরিচালনা করে আসছিল। এই তিনটি গ্যাস ক্ষেত্র থেকে বছরে গড়ে 72 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়, যা সরবরাহের প্রায় 56% উৎপাদন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।